ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা 4 নং ওয়ার্ডের শাওন ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের 4 নং ওয়ার্ড চর ছকিনা শাওন ঐক্য পরিষদের কার্যালয়ে দোয়া ও ইফতার মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে শাওন ঐক্য পরিষদের সভাপতি ও চর ছকিনা 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান খলিফার সভাপতিত্বে, প্রধান অতিথি দীপবন্ধু আলহাস নুরনবী চৌধুরী শাওন এমপি মোবাইলে কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির পঞ্চায়েত। এ সময় তিনি বলেন, জনগণ আমাকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর উপস্থিত ছিলেন কালমা ইউনিয়ন শ্রমিক লীগের দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ রিয়াজ বক্সি, চর ছকিনা 4 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাসান আলী শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আজন সহ আরও অনেকে।